রেন্টের জন্য, বিভিন্ন বাইং অফিসের জন্য বা ব্যক্তিগত ইউজের জন্য মোস্ট দেন বেটার গাড়ি। টয়োটা ব্র্যান্ডের আরেকটা আনকমন গাড়ি টয়োটা প্লাস, একটি নিশান 1300 cc-র একটি নিশান সানি, আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। পবন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওতে কি কি স্পেশাল গাড়ি দেখাবেন? আজকের ভিডিওতে চারটা গাড়ি দেখাবো ভাই, দুইটা নিশান, হ্যাঁ দুইটা হচ্ছে টয়োটা ব্র্যান্ডের, টয়োটা এবং নিশান ব্র্যান্ডের চারটি গাড়ি। নিশান ব্র্যান্ডের দুইটা কিরকম পড়বে? সবগুলা গাড়ি 7.5 থেকে 8.5 লাখ টাকার ভিতরে আছে, একদম কম বাজেটে। প্রথম কোনটাতে শুরু করবেন? প্রথম এটাতে শুরু করি, বিসমিল্লাহ করে। টয়োটা প্রভক্স, টয়োটা প্রভক্স রেন্টের জন্য, বিভিন্ন বাইং অফিসের জন্য বা ব্যক্তিগত ইউজের জন্য মোস্ট দেন বেটার গাড়ি। 1500 cc টয়োটা প্রভক্স, একের ভিতরে সব, একের ভিতরে সব। এই গাড়ি দিয়ে সবভাবে ইউজ করা যাবে, সবভাবে ইউজ করা যাবে। আপনি ব্যক্তিগত ইউজ করবেন তাতেও করতে পারবেন, আপনি ওভার ইউজ করবেন তাতেও পারবেন, আপনি রেন্টে বাড়া চালিত ভাবে ইউজ করবেন তাতেও করতে পারবেন। বাইক কন্ডিশন কি গাড়ি? আলহামদুলিল্লাহ কন্ডিশন ভালো আছে, সুপার কন্ডিশন। জি আলহামদুলিল্লাহ কন্ডিশন ভালো আছে। খোলা কাটা অ্যাক্সেল হিস্ট্রি আছে? না আলহামদুলিল্লাহ খোলা কাটা অ্যাক্সেল হিস্ট্রি নাই। 27 সিরিয়াল? জি 27 সিরিয়ালের, 2005-এর মডেল, 2009-এর ইনস্টিটিউশন একটি গাড়ি। এবং সিসি কত ভাই? 1500 cc। আচ্ছা, সিসি 1500, বিবিটা ইঞ্জিন পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে। এবং চেসিস মাসেলের কি অবস্থা? চেসিস মাসেল আলহামদুলিল্লাহ অসাধারণ, অসাধারণ। কোনো খোলা কাটা বা এক্সিনিস্টি নেই, অসাধারণ সার্ভিস দিবে গাড়িটা, আপনারা অনায়াসে নিতে পারেন। এবং সিসি হচ্ছে 1500? জি সিসিটা ভালো আলহামদুলিল্লাহ। ভাই গাড়িতে কোনো ক্র্যাচ বা স্ক্র্যাচ নাই, দেখেন একদম ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা। আচ্ছা, এবং ভিতরটা কি অবস্থা ভাই? ভিতরটা ভাইয়া দেখেন অত্যন্ত সুন্দর, এবং অরিজিনাল ফেব্রিক সিট, সিট কভারগুলো ছিল ফেলে দেওয়া হচ্ছে, ঠিক আছে, অরিজিনাল ফেব্রিক সিট। ইন্টেরিয়র ব্ল্যাক, ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। ওকে, অসাধারণ পেয়ে যাচ্ছেন গাড়িটা। এবং ব্যাক সাইডটা কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ব্যাক সাইডটা, তবে একটা বড় সিলিন্ডার পাচ্ছেন ভাই, গ্যাস সিলিন্ডার। আচ্ছা, বড় সিলিন্ডার বিশাল। জি 90 একটা সিলিন্ডার ভাইয়া, 90 লিটার। জি ওকে, টোটাল 5 সিট। এবং প্রভক্স মানেই স্পেসের রাজা, স্পেসের রাজা, স্পেসের রাজা। এটা কিন্তু এই জায়গায় থাকে না, এটা কিন্তু গাড়ির নিচে থাকে। আচ্ছা, উঠাই রাখছেন? জি। এটার আরেকটা মজার বিষয় হচ্ছে, ঠিক আছে, এই গাড়িটা যিনি ইউজ করবেন বা যিনি নেবেন ওনার জন্য আগামী 1 বছরে কোনো চাকা লাগবে না। আচ্ছা, রিসেন্টলি আমরা 4টা চাকা নতুন করে লাগানো হয়েছে এবং অ্যালয় রিম সহ। আচ্ছা মামন ভাই, এই গাড়িটার প্রাইস কত যাচ্ছেন? এই গাড়িটার প্রাইসটা ভাই অত্যন্ত কমই আসছে। কত ভাই? ঠিক আছে, এটা হচ্ছে 2005-এর মডেল, 2009-এর রেজিস্ট্রেশন এটি গাড়ি। পেপার্স আপডেট পাবেন আপনারা 23 এবং 25। জি 23 সালের অক্টোবর পর্যন্ত পেপার্স ট্যাক্স টোকেন পাবেন, ফিটনেস পাবেন 2025 সালের অক্টোবর পর্যন্ত। এবং এই গাড়িটার প্রাইস হচ্ছে আমাদের শোরুমের আস্কিং প্রাইস 7,70,000 টাকা। 7,70,000 টাকা? জি আস্কিং প্রাইস, আস্কিং প্রাইস। অবশ্যই পরে কমবে, সেক্ষেত্রে কমবে, সেক্ষেত্রে শোরুমে আসতে হবে। আমরা এরপরে কী দেখবো? এরপর যেটা দেখাবো ভাইয়া, এটা টয়োটা ব্র্যান্ডের আরেকটা আনকমন গাড়ি, টয়োটা প্লাস। টয়োটা প্লাস, টয়োটা প্লাস সাধারণত 1000 বা 1300 cc আসে। আচ্ছা, এটা কিন্তু ভাই বিল্ট ইন 1500, অরিজিনাল 1500 cc আসছে। 1500 cc? জি ওকে। এবং প্রতিটা গ্লাস কি জেনুইন? জি প্রত্যেকটা গ্লাসই জেনুইন অবস্থায় আছে। ওকে, টয়োটা প্লাস 2003-এর মডেল, 7 রেজিস্ট্রেশন। জি গাড়িতে কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট? আলহামদুলিল্লাহ গাড়িতে কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, অত্যন্ত ফ্রেশ কালারের, একটু নিকা ব্লু কালার। ভাই সার্ভিস কীরকম দিবে গাড়ি? জি আলহামদুলিল্লাহ টয়োটা গাড়ির ক্ষেত্রে তো বলতে হয় না, তারপরও ইনশাল্লাহ আপনি এটার সার্ভিস নিয়ে সন্তুষ্ট পাবেন। আচ্ছা, ভিতরটা হচ্ছে আপনারা বেজ ইন্টেরিয়র পাচ্ছেন, ড্যাশবোর্ডটা খুব সুন্দর ভাই। জি ভাইয়া, টয়োটা বিটসের মতো, পিছনে কিন্তু অনায়াসে 3-4 জন বসতে পারে। টোটাল 5 সিটের গাড়ি, অনায়াসে 3 জন বসা যাবে, হিউজ স্পেস পেয়ে যাচ্ছেন, গাড়ির কালারটা অসাধারণ। এবং ব্যাক সাইডটা কি অবস্থা ভাই? জি ভাইয়া ব্যাক সাইডটা দেখেন ফ্রেশ অবস্থায়, টয়োটা প্লাস ইকো। আচ্ছা, এবং 2000 LPG আছে? 2003-এর মডেল, এটা সিএনজি করা আছে ভাইয়া, সিএনজি করা আছে। জি পবন ভাই, এই গাড়িটার প্রাইস কত যাচ্ছে? এই গাড়িটার প্রাইস হচ্ছে 7,50,000 টাকা। 7,50,000 টাকা? জি ওকে। আমরা এরপরে কি দেখবো? এরপরে দেখাবো একটি নিশান 1300 cc-র একটি নিশান সানি, কম বাজেটের আরেকটি সেরা গাড়ি। ভাই এই গাড়ির কন্ডিশন কি? আলহামদুলিল্লাহ এই গাড়িটার কন্ডিশন ভাই ভালো আছে। 12 সিরিয়াল নিশান, 12 সিরিয়াল নিশান, 2006-এর মডেল, 6 রেজিস্ট্রেশন। এবং প্রত্যেকটা গ্লাস তো অরিজিনাল? জি প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল অবস্থায় আছে। মামুন ভাই, এগুলো কি ব্র্যান্ড নিউ আসে বাংলাদেশে? জি নিশান ব্র্যান্ড নিউ আসে বিধায় এগুলোর রেজিস্ট্রেশন এবং ইয়ার অফ ম্যানুফ্যাকচার একই ডেট থাকে। এই গাড়িটার সার্ভিসটা কীরকম দেবে? আলহামদুলিল্লাহ এই গাড়িটার সার্ভিসটা ভাই অত্যন্ত ভালো পাবেন আপনি। আচ্ছা, সুন্দর অবস্থায় পাচ্ছেন, এবং বেজ ইন্টেরিয়র? জি এটা পেপারসও পাবেন আপনি পুরো 24 সাল পর্যন্ত। আচ্ছা, এবং হ্যান্ড রেস্ট পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে, অসাধারণ একটা গাড়ি, বেজ ইন্টেরিয়র এবং গাড়ির কালার। জি এটা কিন্তু ভাই 6 লিটার LPG করা, 6 লিটার LPG সহ। জি পবন ভাই, এই গাড়িটার প্রাইস কত হচ্ছে? এই গাড়িটার প্রাইস হচ্ছে আমরা 7,60,000 টাকা আস্কিং। 7,60,000 টাকা আস্কিং প্রাইস? জি। এবং ইঞ্জিনটা তো ফ্রেশ? ইঞ্জিনটা ফ্রেশ আছে ভাইয়া। আমরা এরপরে কী দেখবো? এরপরে দেখাবো একটি নিশান
N16 ব্লু ওয়ার্ড ওল্ড শেপ নিশান N16 ব্লু ওয়ার্ড ওল্ড শেপ কন্ডিশন কি এই গাড়িটার জি আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে একদম ফ্রেশ 1500 সিসি গাড়ি সিসি 1500 জি গাড়ির কালারটা খুব সুন্দর জি সাদা কালার এবং 29 সিরিয়াল পাচ্ছেন বডি তো শক্তিশালী ভাই হ্যাঁ এই গাড়িগুলা রিকন্ডিশন আসে 2005 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন আচ্ছা নিশান ব্লু ওয়ার্ড জি ভাই ভিতরটা কি কন্ডিশনে আছে ব্ল্যাক হোয়াইট এন্ড ব্ল্যাক কম্বিনেশন উডেন করা আছে অরিজিনাল ভিতরে লাইটিং এর অপশন পেয়ে যাচ্ছেন খুব সুন্দর গাড়ির কালারটা অসাধারণ টোটাল 5 সিট নিশান ব্লু ওয়ার্ড নিশানের পিছনে জায়গা তো ভাই অসাধারণ বলতে হয় না হিউজ স্পেস হিউজ স্পেস ব্লু ওয়ার্ড মানে হিউজ স্পেস জি এবং ব্যাক সাইডটাও ফ্রেশ ব্যাক সাইডটাও ফ্রেশ এটা তো ভাই 100% তেলের গাড়ি জি এটা সিএনজি করা আছে ভাইয়া সিএনজি করা আছে জি কত লিটার ভাই 6 লিটার সিএনজি করা আছে অমন ভাই এই গাড়ির প্রাইস কত হচ্ছে এই গাড়ির প্রাইসটা হচ্ছে ভাই 870000 টাকা 870000 টাকা জি এবং ভাই ইঞ্জিনটা কি কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ ইঞ্জিনটা একদম ফ্রেশ রিকন্ডিশন ইঞ্জিন ভাই প্রত্যেকটা গাড়ির ইঞ্জিনই তো ফ্রেশ জি সিসি কত ভাই 1500 যদি দেখেন গাড়ির বনেট মার্সেল দেখেন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থা একদম ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন সিসি 1500 গাড়ির সাতের ইঞ্জিন জি গাড়ির সাতের ইঞ্জিন ওকে আপনিও ভালো থাকবেন।